আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের ভার্চুয়াল ক্লাসে সবাইকে স্বাগতম। অনেক শিক্ষার্থী আমাদের আসলে অনলাইন ক্লাসে সাড়া দিচ্ছে, এই জন্য তোমাদের ধন্যবাদ। অনেকেই তোমরা আগের ক্লাসের হোমওয়ার্ক জমা দিয়েছ, তোমাদের বিশেষ ধন্যবাদ, এবং তোমরা অবশ্যই উপকৃত হচ্ছ। আর যারা জমা দিলে না, তাদের জন্য আসলেও আমাদের খুব খারাপ লাগছে যে তারা তাদের শিক্ষা জীবন থেকে কিছুটা পিছিয়ে পড়ছে। তোমার সামনে ক্লাস করার সুযোগ আছে, তাও তুমি ক্লাস করছো না। তো আবার তোমাদের প্রতি নির্দেশনা, যারা ক্লাসগুলো করছো না অবশ্যই ক্লাসগুলো করো, এবং ক্লাসগুলো করে হোমওয়ার্ক করে মেসেঞ্জার গ্রুপে জমা দাও। তুমি মেসেঞ্জার গ্রুপে হোমওয়ার্ক জমা না দিলে আমরা বুঝবো কিভাবে তুমি ক্লাসটা করেছো। তো এই কথা বলে আজকের ক্লাসটা আমি শুরু করছি। আজকের ক্লাসটা আমাদের দ্বিতীয় অধ্যায়ের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটা ক্লাস, এবং তোমরা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। আজকে আমি পদার্থবিজ্ঞানে যে দ্বিতীয় অধ্যায়ে গুরুত্বপূর্ণ সমীকরণ আছে, এই সমীকরণগুলো কিভাবে ফর্মেশন হয়েছে, তৈরি হয়েছে, সেটা তোমাদের আমি শেখাবো। তো আমাদের অনেক ক্ষেত্রে সমীকরণগুলো মুখস্থ করে অঙ্ক করতে হয়। তোমাদের জানি সমীকরণ মুখস্থ না করতে কিভাবে তৈরি হয় সমীকরণ, সেই বিষয়টা বোঝানোর জন্যই আজকে আমার এই ক্লাসটা। তো আজকে তোমাদের আমি বোঝাবো একটা সমীকরণের কথা, সেটা হলো এস ইকুয়াল টু দেখা যায়, হ্যাঁ, এস ইকুয়াল টু ইউপি প্লাস হাফ এটি স্কোয়ার। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সমীকরণটা কিভাবে তৈরি হয়েছে? তো আমরা সবাই জানি যে এস সমান সমান কি, এস সমান সমান সরণ, বা আমরা দূরত্ব ধরে নেই, নির্দিষ্ট কি দূরত্বকে সরণ বলা হয়। আমাদের ইউ সমান সমান কি জানি, ইউ সমান সমান আমরা জানি কি, আদিবেগ জানি তো, তাই না? জানো তো, সবাই শিখেছো তো সবাই। আর টি সমান সমান আমরা কি জানি, সময়। এবং এ সমান সমান কি জানি, তরঙ্গ। অর্থাৎ এই সমীকরণটা কি প্রকাশ করছে, এই সমীকরণটা প্রকাশ করছে যে একটি বস্তুর অতিক্রান্ত দূরত্ব, নির্দিষ্ট দিক অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ সরণ বের করতে হলে তার আদিবেগ লাগবে, সে কত সময় গতিশীল ছিল সময় লাগবে, তার ত্বরণ লাগবে, অর্থাৎ ত্বরণ মানে কি, বেগ বৃদ্ধির হার লাগবে, এবং আবার সময় লাগবে। এই মানগুলো বসানোর পর একটি বস্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ত্বরণে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ সুষম ত্বরণে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এটা আমরা বের করতে পারবো। কারণ আমরা জানি একটা গতিশীল বস্তুর বিভিন্ন সময় আমাদের দূরত্বটা বের করতে হয়, যে সে এত সময় গতিশীল ছিল তার দূরত্ব কত। তো এই সেই দূরত্বটা আমরা এই সমীকরণ দ্বারা আমরা নির্ণয় করতে পারবো। আমরা এখন শিখবো এই সমীকরণটা আসলে তৈরি হয়েছে কিভাবে। ওকে, আমরা স্টার্ট করি আলোচনা। ধরি ইউ আদিবেগ নিয়ে, ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে, টি সময় গতিশীল, টি সময় গতিশীল থাকার পর একটি বস্তুর বেগ হলো ভি, এবং অতিক্রান্ত দূরত্ব এস। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব কি, এস। এখানে ইউ কি বেগ, ইউ সমান সমান এখানে আদিবেগ, আর ভি সমান সমান শেষ বেগ হলে গড় বেগকে আমরা ভি বার বলি। যারা আগের ক্লাস করো নাই তারা হয়তো বুঝবে না, গড় বেগকে ভি বার বলি। তার ভি মানে বেগ, আর উপরে চিহ্ন হলো বার, বার গড় বেগ। তাহলে গড় বেগকে আমরা কি বলতে পারি, ইউ প্লাস ভি বাই টু। কেন করলাম জানো, কোনো কিছু গড় করা তো সহজ। মনে করে একজনের কাছে, একজনের বেগ ছিল কত, তিন, তার বেগ হয়েছে পাঁচ, তাহলে গড়ে কত বেগ হয়েছে, তাহলে তিন আর পাঁচ যোগ করে দুই দিয়ে ভাগ করলে তো গড় হয়ে যায়। একজনের কাছে তিনটি কলম আছে, একজনের কাছে পাঁচটি কলম আছে, গড়ে কয়টা কলম আছে,
তাহলে গড় কিভাবে আমরা করি? তিন আর পাঁচ যোগ করে আট, কয়টা জিনিসের যোগ করলাম? দুইটা বিষয় যোগ করলাম, কত দিয়ে ভাগ করবো? দুই দিয়ে। বুঝতে পারছো? এইভাবে কিন্তু আমরা গড় করি, সেই গড়টাই কিন্তু এখানে আমরা করলাম। এক সময় বেগ ছিল ইউ আর এক সময় বেগ ছিল ভি, কয়টা বেগ যোগ করলাম? দুইটা, দুই দ্বারা ভাগ করলে কি বেগ হয়ে গেল? গড় বেগ। তো এটার নাম দিই এক নং সমীকরণ। আমাদের আরেকটা গড় বেগ আছে, আমরা গড় বেগের যে আমরা অঙ্ক করেছিলাম বা সূত্র শিখেছিলাম, সংজ্ঞা শিখেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে মোট অতিক্রান্ত দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে কি বেগ পাওয়া যায়? গড় বেগ পাওয়া যায়। তাহলে গড় বেগের আরেকটা সমীকরণ হলো কি, এস বাই টি, অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্ব, এই যে মোট অতিক্রান্ত দূরত্ব এস আর মোট সময় টি, মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ দিলে কি পাওয়া যায়? গড় বেগ পাওয়া যায়। এটার নাম দিলাম কয় নং সমীকরণ? দুই নং। তাহলে কি দাঁড়াইলো? এক নং দুই নং এর, এক নং এর বাম পক্ষ ভি বার, দুই নং এর বাম পক্ষ ভি বার। তাহলে আমরা লিখতে পারি কি, লিখতে পারি এস বাই টি। তাহলে আমরা এখানে এইভাবে লিখবো, এক ও দুই নং সমীকরণ থেকে পাই কি, পাই ইউ প্লাস ভি বাই টু সমান সমান এস বাই টি। ঠিক আছে, তাহলে আমরা যদি আর আড়ি গুণ করি কি হবে? আর আড়ি যদি গুণ করে আছে এটাকে এই পাশে লিখি, এস বাই টি সমান সমান ইউ প্লাস ভি বাই টু। তো যদি আমরা এখানে আর আড়ি গুণ করি কি হবে দেখো, আমরা এস টাকে এই পাশে রেখে দিলাম, এস টাকে এই পাশে রাখলাম, আর টি এখানে কি আছে, টি নিচে আছে, অর্থাৎ ভাগা এই ভাগাকার পাশে গেলে গুণাকার হয়ে যাবে, জানো ইউ প্লাস ভি বাই টু, টি এখানে কি ছিল, নিচে ছিল, এখানে উপরে চলে যাবে। এটার নাম দিলাম কয় নং সমীকরণ? তিন নং সমীকরণ। বুঝতে পেরেছো? ওকে, এখন আমরা তিন নং সমীকরণ পেয়েছি। আমরা জানি, আমরা এর আগে শিখেছি, আমরা জানি কি, এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমরা যদি আর আড়ি গুণ করি কি হবে, ভি মাইনাস ইউ ইকুয়াল টু এ টি, তাই না? দেখো এই এটার সাথে এটা গুণ আর এটার কিছু নাই, মনে মনে কেস ওয়ান আছে, এই ওয়ান এর সাথে ভি মাইনাস ইউ গুণ করলে কি হয়, ভি মাইনাস ইউ আর এ আর টি গুণ করলে কি হয়, এ টি। তাহলে কি দাঁড়ালো, ভি ইকুয়াল টু, তাহলে ভি ইকুয়াল টু দাঁড়ালো ইউ, এখানে মাইনাস আছে এই পাশে, প্লাস ইউ প্লাস টি এ টি। ওকে, আমাদের একটা সমীকরণ কি পাইলাম, ভি সমান সমান কি, ইউ প্লাস এটি, ভি সমান সমান কি পাইলাম, ইউ প্লাস এটি। এখন আমরা একটা কাজ করব, আমরা এখানে করি ভি এর মান, ভি এর মান কয় নং সমীকরণ, তিন নং সমীকরণে বসাবো, তিন নং কি সমীকরণে বসিয়ে কার মান বসাবো, ভি এর মান কয় নং সমীকরণে, তিন নং সমীকরণ, তিন নং সমীকরণ কি আছে দেখো, এটা তিন নং সমীকরণ, তিন নং সমীকরণের প্রথমে কি আছে, তিন নং সমীকরণের প্রথমে আছে এস, তাহলে আমি বসাইলাম এস, তিন নং সমীকরণের পরে কি আছে ব্র্যাকেট, আমি বসাইলাম ব্র্যাকেট, তিন নং সমীকরণের পরে প্রথমে কি আছে ইউ, আমি বসাইলাম ইউ, তিন নং সমীকরণের পরে আছে ভি, কিন্তু ভি এর আমি একটা মান বসাচ্ছি, ভি এর মান কি, ভি এর জায়গায় কি বসাবো, ইউ প্লাস এটি, তাহলে ভি এর জায়গায় বসাইলাম ইউ প্লাস এটি, নিচে কি আছে টু বসাইলাম, বাইরে কি আছে টি এটা বসাইলাম। ঠিক আছে, জাস্ট তাহলে কি বসাইলাম, এই যে ভি আছে এই ভি এর জায়গায় কি বসাই দিলাম, ইউ প্লাস এ টি। এখন আমরা সমীকরণ করি, এস ইকুয়াল টু ইউ ইউ যোগ করলে কি টু ইউ, এখানে যোগ করলে এ টি ভাগ টু, বাইরে কি টি, টি গুণ করে দিই, টি গুণ করলে কি হবে, এস ইকুয়াল টু টু ইউ টি, টি গুণ করলে ইউ আর টি টু ইউ টি, আর এ আর টি গুণ করলে কি হবে, এটি স্কয়ার, ভাগ হবে কত, ভাগ হবে দুই। এখন দুই দেখো এটার নিচে আছে এটার নিচে আছে, দুই দেখো টু ইউটি নিচে আছে এটার নিচে, আমি এখন দুজনকে ভাগ করে দিই কি হবে, এস ইকাল টু টু ইউটি ভাগ টু, এই যে টু প্লাস চিহ্ন এখানে কি আছে, কিছু নাই মানে এখানে এক আছে, এক মানে হাফ, এই সামনের এক আর এই টু মিলা হাফ, কি দাঁড়ালো এটি স্কয়ার, এই টু এই টু কাটা, কি দাঁড়ালো এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। ঠিক আছে, এস ইকাল টু ইউটি প্লাস কি হাফ এটি স্কয়ার, কারণ আমাদের সমীকরণ প্রতিপাদনটা হয়ে গেল। তোমরা অবশ্যই এটা, আমি সরে যাচ্ছি, একটি স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট দেখে অবশ্যই তোমরা এটা খাতায় নোট করবে এবং এই নোটটা অবশ্যই মেসেঞ্জার গ্রুপে জমা দিবে। যারা যারা মেসেঞ্জার গ্রুপে হোমওয়ার্ক জমা দিচ্ছ,
আমরা ধরে নেব তারাই শুধুমাত্র ক্লাস করছো, বাকিরা কিন্তু ক্ষতির মধ্যে আছো। অবশ্যই তোমরা এই ক্লাসটা সুন্দরভাবে করো, কোনো প্রশ্ন থাকলে মেসেঞ্জারে প্রশ্ন করো। তোমরা খেয়াল করে দেখেছো আমি যথাসম্ভব তোমাদের প্রত্যেকটা খাতা দেখে উত্তর দেওয়ার চেষ্টা করি। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।